শিক্ষা বিভাগের দায়িত্বশীল টেলিভিশনের সামনে এসে বলেছেন, মানে বর্তমান চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থাটা, কারিকুলামটা, এটা কত মহান, এটা বোঝাবার জন্য কোত্থেকে এটা নাজিল হয়েছে, সে নাজিল হওয়ার জায়গাটার ব্যাপারটা বলে দিয়েছে। ফাররা মিনাল মাতারি ওয়া ক্বামা তাহতাল মিজান হয়েছে, জবাব দিতে দাঁড়িয়েছিলেন যে প্যাক প্যাক ব্যাং ঘ্যাঙল ঘ্যাং, এগুলা এগুলো আমাদের দেশের না, আমাদের এগুলো না, এগুলো অন্য জায়গার, আমাদের এটা তো মহান, কেন এটা তো জাতিসংঘের প্রস্তাবিত, মাশাআল্লাহ। আসলটা এবার বেরিয়ে আসছে, বলেন না কেন, ঠিক কিনা আসলটা বেরিয়ে আসছে। জাতিসংঘ কার কথায় চলে, নিজের কথায় না বিশ্ব মোড়ল সন্ত্রাসীগুলার কথায়, আটলান্টিকের ব্যাপারের, আটলান্টিকের এপারের, ওদিকের আমেরিকা, এদিকের ব্রিটেন, ফ্রান্স, এ সমস্ত বিশ্ব সন্ত্রাসীদের কথায় জাতিসংঘ নিয়ন্ত্রিত হয়, আসতে বলেন ঠিক কিনা। ওরা যে কথা নিজের মুখে বললে সবাই গিলবে না, এটা জাতিসংঘের মুখ দিয়ে গিলা, বোঝাতে পারে নাই মনে হয়। তো শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা দায়িত্বশীল টেলিভিশনের সামনে এসে সাফাই দিয়েছেন, জাতিসংঘ 52টি রাষ্ট্রের জন্য একটি উন্নত শিক্ষা ব্যবস্থার সুপারিশ করেছে। সেই মুনাজ্জাল মিনাস সামাহ সুপারিশের আলোকে এই শিক্ষা ব্যবস্থা সাজানো হয়েছে। এই পয়েন্টটা শুধু মাথায় রাখবে, কম্পাসের কাঁটা এই জায়গা থেকে যেন দূরে না যায়, এটা মাথায় রাখবে। স্বীকার করেছে এই শিক্ষা ব্যবস্থা কার প্রস্তাবিত, জাতিসংঘ, আস্তে বলেন জাতিসংঘ, জাতিসংঘ। আমি জিজ্ঞেস করতে চাই, জাতিসংঘ আজ পর্যন্ত মুসলমানদের সমস্যার সমাধান করেছে, সফল হয়েছে দেখাতে পারবেন? জাতিসংঘ আমাদের সংকটের সমাধানে কখনো তাকে পাওয়া যায় নাই, সবসময় তালগাছটা ওদেরই করেছে, বলেন না কেন, সবসময় তালগাছ ওদের কাছে নিয়ে গেছে। মেরে মোহতারাম দোস্ত, ছয় বছরের বেশি হয়ে গেল আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধান জাতিসংঘ করতে পেরেছে, তাহলে এই সংঘ কি সফল সংঘ না ব্যর্থ সংঘ? 75 বছরের বেশি হয়ে গেছে ফিলিস্তিন সমস্যার সমাধান আজও জাতিসংঘ করতে পারে না, সফল না ব্যর্থ? এই ব্যর্থ সংঘের প্রস্তাবিত ব্যর্থ সিলেবাস দিয়ে একটা ব্যর্থ জাতি তৈরি হতে পারে, কখনো সফল জাতি তৈরি হবে? মেরে মোহতারাম দোস্ত, একটু উন্নত আর অবনতির দিকে যাই, একটা কালচার, একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠে তাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, ঠিক কি ঠিক না? পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থা কি উপহার দিয়েছে, আর আমাদের দেশের পরিপূর্ণ ইসলাম না হলেও, কোরআন না হলেও, কোরআনের ছটায় কিছুটা আলো পাওয়া শিক্ষা ব্যবস্থা কি সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে, দুটোর একটু পার্থক্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। পাশ্চাত্যের আইন, ওখানকার পারিবারিক অবস্থা কি, একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে 18 বছর পর্যন্ত তার বাবা মা তাকে রাখতে পারবে, বাবা মা তিলে 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 নিজের যৌবনের, নিজের সঞ্চিত সমস্ত অর্থ ব্যয় করে বাচ্চার পিছনে, নিজের রক্ত পানি করে বাবা মা সন্তানকে কি করে বড় করে। 18 বছর বয়স হওয়ার পরে আমেরিকার আইন, ইউরোপের আইন হলো হিজ হিজ হুজ হুজ, এখন আর কিছু বলা যাবে না, এখন বাচ্চা স্বাধীন, এখন বাচ্চা শিখানোই হচ্ছে, বাবা মার প্রতি আর দায় দায়িত্বের তেমন কিছু নাই, নামকে বাস্তে দু চারটে বলতে হয়, একবারে না বললে তো আবার বাবা মারও সব খেপে যাবে না, ওই জন্য একটু নামকে বাস্তে বলে, কিন্তু জাগা মতো স্বাধীনতার নামে বাবা মা থেকে এদেরকে ডিটাচ করে। এর আগেও ডিটাচ করার বিভিন্ন সিস্টেম আছে, সব সময় কম সব বলতে পারবো না, আলাদা করার পরে এখন বলেন তো কি হলো, বাচ্চা এখন নিজে নিজে মন মতো বিয়ে শাদি করে বেড়ায়, বাবা মার প্রতি তার কোনো দায় দায়িত্ব এখন আর নাই, তার যাকে মন চায় তাকে, যেহেতু অভিজ্ঞতা নাই
মুরব্বীদের অভিজ্ঞদের পরামর্শ তো আর তার কাছে নাই, তার জন্য কে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা তো সে বুঝে না, সে নিজের মতো সে আবেগের বসে যাকে ভাল লাগে নিল, কদিন পরে দেখে তো মিলছে না, মন সাজিম হচ্ছে না, তো কি করা, বাদ, চার পাঁচ বছর পরে এটা বাদ, তারপরে আরেকটা, কিছুদিন পরে ওইটাও বাদ, তারপরে আরেকটা, বুঝতে পারেন এই চল শুরু হলো মাশাআল্লাহ মোটামুটি, কিছুদিন পরপর জামাই আর বউ কি চলতেছে, বদল চলতেছে। আমাদের দেশে দেখবেন ভাদ্র মাসে বিশেষ একটা প্রাণীর, ভাদ্র এবং কার্তিক মাসে তাদের কি আসে, বসন্তকাল আসে, জানেন মনে হয়, ওরে বাপরে বাপ, তাদের ভিতরে প্রেমের জোয়ার হইতে থাকে। চিনেন তো আপনারা এই ভাদরের প্রাণীটাকে, চিনেন? হ্যাঁ, আসতে বলেন কুকুর। এই কুকুর করে কি দেখবেন, কিছুদিন এই কুত্তির সাথে ঘুরতেছে, তারপরে এই কুত্তি কেমন যেন লাগে, এটা বাদ, আরেক কুত্তি, মানে বউ বদল হয়ে গেল, এবার আরেক কুত্তি, তারপরে সেটাও বদল, তারপরে আরেক কুত্তি, এভাবে এক মৌসুমে মোটামুটি দুই মাসে সাত আট কুত্তি বদল হয়ে যায় কন্যা, তার জীবনই পাইবে না, সাত আট বছর দশ বছর বাঁচে এর ভিতরে, এক এক মৌসুমে তো তার জিন্দগি, বুঝেন নাই মনে হয়। আবার কুত্তারও দেখবেন, কুত্তিরও দেখবেন কিছুদিন এই কুত্তার পিছনে করে শুঁকতেছে, তারপরে আবার আরেক কুত্তার পিছনে ঘুরতেছে, তারপরে আরেক কুত্তার পিছনে ঘুরতেছে, জামাই বদল চলতেছে, বুঝেন নাই মনে হয়। এই জামাই বউ বদলের কয়েকদিন পর পর কালচার, এটাকে আশরাফুল মাখলুকাত মানুষের কালচার নাকি জানোয়ারের কালচার, জানোয়ারের কালচার, ওদের শিক্ষা ব্যবস্থা ওদেরকে এই জানোয়ারের কালচার উপহার দিয়েছে। কিছুদিন পর পর ওদের জামাই বউ বদল হইতেছে, এখন মানুষ খারাপ বলে, হ্যাঁ বিয়ে কি এত খেলো নাকি, তারপরে ঠিক আছে তাহলে বিয়েরই দরকার নাই, তাহলে কি এবার ডাইরেক্ট ফুল জানোয়ার, লিভ টুগেদার, এখানে বিয়েই লাগবে, এখন শুধু ভাল লাগলে হলো একলগে থাকবে, তারা তাদের দুজনের সম্মতি হলেই হলো, দুই জানোয়ারের যেমন সম্মতি হলে আর বিয়ে সাথে লাগে না, কাজেও লাগে না, কবুল করলেন কিনা এইসব কবুল লাগে না, ওরকম জানোয়ার মানুষকে আশরাফুল মাখলুকাত মানুষকে জানোয়ারের স্তরে নামায় দিছে ওদের সিলেবাস, বুঝাতে পারেন। আপনি বলবেন হুজুর ওরা কত উন্নত, তাদের রাস্তাঘাট কত চমৎকার, বিজ্ঞানে তারা চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে, এই যে জিনিসগুলার যে উন্নতির কথা বলছি আমরা, এগুলো তো বস্তুর উন্নতি, বস্তুর উন্নতি, এটা তো মানুষের উন্নতি না। আপনাকে আমি জিজ্ঞেস করি, বলেন তো দেখি দামি কে, বস্তু দামি না মানুষ দামি, সৃষ্টির সেরা যে পৃথিবীর যে কোনো বস্তু না মানুষ, মানুষ সৃষ্টির সেরা, সে হলো উন্নত, সে দামি, তাহলে তার নাম ব্যবহার করে বস্তু দামি হতে পারে, বস্তুর নাম ব্যবহার করে উন্নত জিনিস দামি হতে পারে না, তার মান নিচে নামে। একজন ব্যক্তির সাথে মনে করেন চেয়ারম্যানের সাথে সম্পর্ক আছে, আবার তার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক আছে, সে যখন সম্পর্কের ক্যাটাগরি বর্ণনা করে তখন গর্ব করে প্রাউড ফিল করে বলে আমার সাথে চেয়ারম্যানের সম্পর্ক আছে, প্রধানমন্ত্রীটা কয় না, এরকম করে বলেন না কেন, সে সম্পর্কটা বর্ণনা করার সময় কার সম্পর্ক বর্ণনা করে, কেন, কোনটা বড় চেয়ারম্যানই না ওইটা, আসতে বলেন না কেন। আচ্ছা আরেকটু বোঝানোর জন্য বলি, বুঝতে পারছি আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, একজন চেয়ারম্যান সাহেব তার সাথে মেম্বারেরও সম্পর্ক আছে, প্রধানমন্ত্রীরও সম্পর্ক আছে, কার সম্পর্ক আছে, মেম্বারের সাথে সম্পর্ক আছে, আবার কার সাথে সম্পর্ক আছে, সে যখন নিজের বীরত্ব গাথা গায় ক্রেডিট দেখাইতে থাকে তখন সম্পর্ক কারটা বর্ণনা করে যে আমার সাথে মেম্বারের সম্পর্ক, কেন নিচেরটা কইলে তার দাম কমবে আর উপরেরটা কইলে তার দাম কি করবে, আসতে বলেন, সমস্ত বস্তু এরা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ তার শ্রেষ্ঠত্ব এটার পরিচয় হবে বস্তুর সাথে তার সম্পর্ক গড়ে, বলেন না কেন, মানুষ শ্রেষ্ঠ তার সম্পর্ক তার দাম বাড়বে তার স্রষ্টা আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যমে, যে মানুষ বস্তুর সাথে সম্পৃক্ত হয়ে নিজের দাম বাড়াতে চায় সে বেকুব। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, অবকাঠামোগত উন্নয়ন আর উন্নতি কখনো মানুষের উন্নতি নয়, ওটা বস্তুর উন্নতি, আসতে বলেন ঠিক কি ঠিক না, মানুষের উন্নতি তো হয় তার মানবতা মনুষ্যত্বের উন্নয়নের মাধ্যমে,
আশরাফুল মাখলুকাত হবার যে গুণাবলী আর বৈশিষ্ট্য সেগুলো যত বেশি বাড়বে তত বেশি তার উন্নতি ঘটবে। আস্তে বলেন ঠিক মেরে মোহতারাম দোস্ত। তো পাশ্চাত্যের এত উন্নতি, বস্তুর উন্নতি হয়েছে কিন্তু শিক্ষা ব্যবস্থার দ্বারা ব্যক্তির উন্নতি হয় না, ব্যক্তির অবনতি ঘটেছে। কারণ ব্যক্তির পরিচয় এখন বস্তু দিয়ে দিতে হচ্ছে। যেখানে উচিত ছিল বস্তুর পরিচয় ব্যক্তির দ্বারা হবে, এখন পরিচয় হচ্ছে ব্যক্তির কার দ্বারা, বস্তুর দ্বারা। উন্নতি হলো না অবনতি হলো? এখন দেখেন আপনাদেরকে সহজে বোঝাই, এই যে জানোয়ারের কালচার, কুত্তার কালচার এখানে চালু হয়েছে, এটা হলো ওদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, ঠিক কিনা? আর আমাদের এখানে কোরআনি আলোর শিক্ষা ব্যবস্থা যেটা, যতটুকুই আলো আমাদের বাচ্চারা পেয়েছে, কারিকুলামে অত বেশি না পেলেও প্রতি জুম্মার দিন মসজিদে যেয়ে হুজুরের কাছ থেকে পেয়েছে, ছোটবেলায় মসজিদের মক্তবের হুজুরের কাছে গিয়ে পড়েছে, ঠিক ঠিক না? তারপরে আবার এই যে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, এখান থেকে কোরআনের আলো পাচ্ছে, যার ফলশ্রুতিতে সে কুত্তার কালচারে অভ্যস্ত হতে রাজি হয়নি, ঠিক ঠিক না? আমার দেশের সংস্কৃতি কি? আমার দেশের সংস্কৃতি হলো একজন মানুষ বিয়ে করেছে, বিয়ে করার পরে আজীবন সেই বিয়েকে নিয়ে চলবে, এই বউ আর এই স্বামীকে নিয়ে চলবে, এটাই তার জীবনের আরাধ্য থাকে, ঠিক ঠিক না? শুধু তাই না, জীবন শেষ হওয়ার পরে কবরটা যেন পাশাপাশি হয়, এটার জন্য আগ থেকেই প্ল্যান প্রোগ্রাম শুরু করে, বলেন না কেন? এই হলো আশরাফুল মাখলুকাতের আচরণ। কোনটা উন্নত, ওদেরটা না আমাদেরটা? বুঝে থাকলে বলেন, আমার কথার উপরে বলেন না, আপনারা বুঝে শুনে বলেন, কোনটা উন্নত, ওদেরটা না আমাদেরটা? এইবার আসেন, তারপরে কি হলো, ওদের শিক্ষা ব্যবস্থা থেকে কি কালচার তৈরি হচ্ছে দেখেন। তারপরে আস্তে আস্তে এখন তো ছেলে মেয়ে আলাদা হয়ে গেছে, আর যদি কোনো গতি টতি না থাকে, চাকরি টাকরি না পায়, তাহলে বাপ মার গাড়ে বয়ে থাকে। খুব কমই আছে তার সঙ্গতি আছে কিন্তু বাপ মার সাথে আছে।